সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ চরমহল্লা। 34 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1970 খ্রিস্টাব্দে। 39টি গ্রাম নিয়ে গঠিত চরমহল্লা ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট জনসংখ্যা 24,565 জন। এই ইউনিয়নে খানা রয়েছে 4,266টি। চরমহল্লা ইউনিয়ন সীমার পূর্বে উপজেলার খুরমা উত্তর ও খুরমা দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন, উত্তরে দোহালিয়া ইউনিয়ন এবং দক্ষিণে জাউয়া বাজার ইউনিয়নের অবস্থান। সুরমা নদী তীরবর্তী এই ইউনিয়নে ছোট বড় 6টি নদ-নদী ও উল্লেখযোগ্য 10টি খাল রয়েছে, 22টি হাওরে, 8টি বিল। এসব হাওর বিলে প্রধানত বড় ধানে চাষাবাদ হলেও প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ হয় জলাশয়গুলো থেকে। কৃষি প্রধান এই জনপদে আবাদি জমির পরিমাণ 4,410 হেক্টর, এর মধ্যে 1,500 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, 2,410 হেক্টর জমিতে 2 ফসলি এবং 500 হেক্টর জমিতে 3 ফসল আবাদ হয়। আবাদযোগ্য জমিতে প্রধানত বোরো ধানে চাষাবাদ হয়। চরমহল্লা ইউনিয়নের 410 হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। সরকার থেকে বীজ পাইছি আর সার পাইছি, সার এমওপি ও ডিওপি, এগুলো পাওয়ায় আমাদের অনেক উপকার হবে। বীজ পাইছি, লাল সার পাইছি, কালো সার পাইছি, এগুলো হয় তো আমরা অনেক উপকার হয়েছে। কারণ বন্যায় সার এই যে বীজ এগুলো কিছু রাখছে না, তো যাও আমরা পাইছি, এগুলো অনেক উন্নত হয়েছে। চর চৌড়াই পয়েন্ট ও চরমহল্লা টেটিয়ার চর বাজার এই ইউনিয়নের প্রধান ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি ও কৃষিজাত পণ্য বাজারজাতকরণে বাজারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বাজারের উন্নয়নে সরকারি প্রকল্পে শেড, ড্রেন ও সড়ক নির্মাণ করে দেওয়া হয়। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী চরমহল্লা ইউনিয়নের শিক্ষার হার 71%। ইউনিয়নের শিক্ষা বিস্তারে বিভিন্ন গ্রামে বিভিন্ন স্তরের 21টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। এখানে 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 4টি উচ্চ বিদ্যালয়। সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও আসবাবপত্র প্রদান করা হয়। এলজিএসপি প্রকল্পে 100টা স্টোর ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়। একই প্রকল্পে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে জ্ঞানদানের লক্ষ্যে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এই প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে 741টি ছাতা বিতরণ করা হয়। ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 4টি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। চরমহল্লা ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 47টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 45টি মক্তব মসজিদ রয়েছে। এই ইউনিয়নে মোট 49 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পে 10 কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে, আধা পাকা সড়ক 12 কিলোমিটার এবং জনচলাচলের উপযোগী মাটি সড়ক আছে 27 কিলোমিটার। চরমহল্লা ইউনিয়নের যোগাযোগ সহজীকরণে এলজিএসপি প্রকল্পে প্রায় 4 কিলোমিটার রাস্তা পাকাকরণ, 1টি কালভার্ট ও 67 মিটার ড্রেন নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদের 12টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়, ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন এবং নিরাপদ হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এলজিএসপি প্রকল্পে এখানে আসবাবপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। এটা হচ্ছে আমার 24/7, মানে আমি নিজেও থাকি এখানে, এখানে 24 ঘন্টা ডেলিভারি সার্ভিস দেওয়া হয় প্রথমে। তারপরে আছে গর্ভবতী মায়েদের যে চেকআপগুলো এখানে করা হয়, বা গর্ভের পরে যে প্রসব পরবর্তী যে বাচ্চা মা বাচ্চা হওয়ার পরে যে প্রসব পরবর্তী চেকআপগুলো এখানে সব দেওয়া হয়। এছাড়া মনে করেন জন্মের পরে যে শিশু 0 থেকে 5 বছরের যে শিশু আছে তাদের এই সেবাটা দেওয়া হয়। আর আমরা কিশোর কিশোরী সেবা এখানে চালু আছে, যারা হচ্ছে কিশোরী 19 বছর পর্যন্ত এবং কিশোর, এদেরকে সব ধরনের সেবা এখানে দেওয়া হয়। আমরা তো আগে নাই সেবা যত্ন পাই, আর ওষুধ ওষুধ নেই, মাসে মাসে আয় ওষুধ নেই। এলজিএসপি প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে 42টি নলকূপ স্থাপন করা হয়, ফলে শতভাগ নাগরিক নিরাপদ পানি পানের সুবিধা ভোগ করছেন।
এখানে টিপল না অনেক উপকার হয় দোকানপাট বা মানুষের আইটাই ফাউটা বললে এখানে দোয়া যায় কিছু কিছু গ্রামের মানুষের এখানে উপকার হয় টিপল নাই বাজারের আমাদের উপকার হয় দোকানদারি যারা করে তারার উপকার হয়েছে টিপল নাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে 139 নাগরিককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। মাসে মাসে পাই 30 কেজি করে সরকারের দিয়ে খাইরাম বাচ্চা খাচ্ছে লয়ে শান্তিতে চলরাম। 258 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় চরমহল্লা ইউনিয়নে। প্রথমে ভাতাটা হওয়ার পরে আমি এই টাকা দিয়ে কিছু একটা ব্যবসা করলাম, ব্যবসা থেকে আমি উন্নতি করছিলাম, উন্নতি করার পরে সরকারের প্রত্যেক 2 মাস পরে পরে টাকা দিই, সরকারের প্রতি আমি সন্তুষ্ট। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 757 নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। কিছু সরকারের টাকা দেন, টাকা দিলে এই টাকা দিয়ে আমরা শরীর চিকিৎসা গুজা করাই বুঝছি, আর গুরুত্ব আমরা উপকার কিছু খাই, বয়স্ক ভাতা জন্য পাইলাম, আমার শরীর চিকিৎসা করাইলাম, ধরিল আমার বাচ্চা কাচ্চারের জন্য পড়াইলাম, পড়ানির খরচ কিছু দিলাম, নিজে খাইলাম, অতটুকু শোনা হলো করলাম। সরকার 251 নারীকে বিধবা ভাতা দেয়ায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। এই ভাতাটা হওয়ার তো সময় কতক্ষণ উপকার হয়, এক বাচ্চা আমার বাচ্চায় পড়ে নিজেও কাম টাম করে মাইছে, আর ও কিন্তু খাইলে কি জানো কতক্ষণ আরাম হয়, খাইও ডাক্তারি বাক্তারি করাইও হওয়ার পড়ার খরচও কিছু দেয়। বিধবা তা গুণটা পাওয়া যেমন আমার কিছু উপহার হয় আর কি, বাচ্চাকে তো লিয়া কিছু সামান্য একটু কুয়াশ হয়, আর শরীর অসুখ আছে ওগুন দিয়ে চিকিৎসা বাচ্চা করাই আর কি, চরমহল্লা ইউনিয়নের 19 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। সরকারের দিদা দিনে মনে যে আমরা বয়স হয়েছি, আমরা সরকার পাতা দিয়ে ওই পাতাগুলো আমরা খুব খাজ লাগে, মানে ডাথরি লাগে, এই যে খাইতে লাগে, জানে এটা সার ওইটা খাইয়া সরকারের দেড় পয়সা করে দেয় পাতা দিয়ে আমরা তো উপকার, আমরা গরিব মানুষ আমরা অনেক হাইয়ার, আমরা জামাই অকল তো মরে গেছুন গিয়ে তো আমরা ও তো হাইয়ার, বাচ্চা কাচ্চা লইয়া খাইয়ার, কোনো দায় দরকার ধরলে ও দরকারও লাগাইয়ার চরমহল্লা ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে চরমহল্লা ইউনিয়ন পরিষদ, ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান, গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। বর্তমানে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যে উন্নয়নগুলো পাচ্ছি, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে এলাকা ঘুরে ওয়ার্ড সভার মতামতের ভিত্তিতে, সুপারভিশন কমিটির মতামতের ভিত্তিতে আমরা যে উন্নয়ন করে যাচ্ছি, ইনশাআল্লাহ এভাবে যদি সরকার এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখে তাহলে আমরা ভবিষ্যতে চরমহল্লা ইউনিয়নটা মডেল ইউনিয়ন হিসেবে পরিণত হবে আমি বিশ্বাস করি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে চরমহল্লা ইউনিয়ন।